জীবন তোমার অপেক্ষায় আছে, নিজের সেরাটা উজাড় করে দাও। যদি তোমার কাছে প্রয়োজনের চেয়ে বেশি কিছু থাকে, তাহলে তা এমন মানুষদের সাথে শেয়ার করো যাদের সবচেয়ে বেশি প্রয়োজন। তোমার নিজেকে পরিবর্তন করার ইচ্ছা নিশ্চিতভাবে তুমি যেখানে আছো সেখানে থাকার ইচ্ছার চেয়ে অনেক বড়। তোমার ইচ্ছার কাছে পৃথিবীর সব বাধাই নস্যি। হাজারটা কারণ নয়, বরং এমন একটি বড় কারণ খুঁজে বের করো যার জন্য তুমি কোনো একটি কাজ করতে চাও। তুমি যা চাও তার সবই তোমার ভেতর আছে। নিজের ভেতরটা খুঁজে দেখো, পেয়ে যাবে। সব সময় শিখতে থাকো, যে শিখে সে বেঁচে থাকে, আর যে শেখা বন্ধ করে দেয় সে জীবিত থেকেও মৃত। ঠিক যখন থেকে তুমি নিজেকে গুরুত্ব দিতে পারবে, সারা পৃথিবী তখন থেকে তোমাকে গুরুত্ব দেবে। সফলতা আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা হয় সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলো থেকে। সবচেয়ে ভয়ঙ্কর রোগ হচ্ছে মানুষ কি বলবে এটা ভাবা। যদি তুমি এমন একজন মানুষের অপেক্ষায় থাকো যে তোমার সকল সমস্যার সমাধান করে দেবে, তাহলে একটু আয়নার সামনে দাঁড়াও, মানুষটা পেয়ে যাবে। সফল মানুষেরা অন্যদের চেয়ে আলাদা হয় না, শুধু সফল মানুষদের চিন্তা অন্যদের চেয়ে আলাদা। তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখো, অন্যথায় চিন্তা তোমাকে নিয়ন্ত্রণ করবে। তোমাকে শক্তিশালী হতে হবে অন্যদের হারিয়ে দেওয়ার জন্য নয়, তোমাকে শক্তি অর্জন করতে হবে যেন অন্যরা তোমাকে হারাতে না পারে। একটি গাড়ি চালাতে যেমন জ্বালানি গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্ব টাকার। এর বেশিও না, এর কমও না। ব্যর্থতার জন্য নিজেকে তিরস্কার করা বন্ধ করো। তুমি যা অর্জন করছো তার জন্য নিজেকে অনুপ্রাণিত করো। সবসময় একটা কথা মনে রাখবে, তুমি তোমার সমস্যাগুলোর চেয়ে অনেক বেশি বড়। নিজের পছন্দের কাজ করতে কখনো ভয় পাবে না। তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়, সফলতা হচ্ছে এমনকি তোমার সব কিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়া। সফলতা সবসময় লুকিয়ে লুকিয়ে আসে, কিন্তু ব্যর্থতা সবার সামনে গালে চড় দিয়ে আসে। থ্যাংক ইউ।